আসসালামু আলাইকুম। আজ আপনাদের জন্য আমি একটি স্পেশাল চায়ের রেসিপি নিয়ে এসেছি, হায়দ্রাবাদী দম চা বা ইরানি চা। এই অসাধারণ চা একবার খেলেই মুখে লেগে থাকবে এর স্বাদ। চলুন বানিয়ে নেওয়া যাক। চা তৈরির জন্য প্রথমেই একটি ঢাকনাযুক্ত পাত্র নিতে হবে, আর পাত্রে দিয়ে দিচ্ছি আমি 4 কাপ পরিমাণ পানি। আমি 3 কাপ চা বানাবো, তাই আমি 4 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। আপনারা একই অনুপাতে পানি কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। এবারে পানিটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করছি। পানি ফুটে উঠলে এতে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণ চা পাতা। যত কাপ পানি ব্যবহার করবেন ঠিক তত টেবিল চামচ পরিমাণ চা পাতা ব্যবহার করতে হবে, আর চা পাতাটা ভালো মানের চা পাতা ব্যবহার করার চেষ্টা করবেন। এবারে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চিনি। যারা চিনি খেতে চান না তারা চিনিটা বাদ দিতে পারেন, আর আমি 1 চা চামচ দিলাম কেননা আমি পরে কনডেন্স মিল্ক ব্যবহার করব, কনডেন্স মিল্কেও মিষ্টি থাকে। এবারে আটার তৈরি একটি খামির পাতিলটা চারপাশে আমি লাগিয়ে দিচ্ছি। এ সময় চুলাটাকে বন্ধ করে দিয়েছি, তা না হলে হাত পুড়ে যেতে পারে। এটাই হায়দ্রাবাদী দম চায়ের স্পেশালিটি, এই চাটা পুরোটাই দমে জাল করতে হবে। এবারে আটা লাগানো হয়ে গেলে এখানে ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢাকনার চারপাশটাও খুব ভালো মতো সিল করে দিচ্ছি, যেন কোনো পাশেই ভিতর থেকে বাষ্প বের না হতে পারে। এবারে চুলাটাকে লো আছে জ্বালিয়ে দিয়ে চাটাকে জাল করে নিব 20 থেকে 25 মিনিট পর্যন্ত। অবশ্যই চুলার আঁচটাকে একেবারেই লো রাখতে হবে, তা না হলে কিন্তু পানিটা শুকিয়ে যেতে পারে। আমি চায়ের পাতিলের উপরে একটি শিল চাপা দিয়ে দিচ্ছি। আপনারা যে কোনো ভারী জিনিস চাপা দিয়ে দিতে পারেন, এতে করে বাষ্পটা বের হওয়ার চান্স থাকবে না। এবারে আমি চায়ের জন্য দুধটা তৈরি করে নিচ্ছি। এখানে আমি 2 কাপ লিকুইড গরুর দুধ নিয়েছি। দুধটাকে অবশ্যই ফুল ক্রিম দুধ হতে হবে। এই 2 কাপ দুধকে জাল দিয়ে দিয়ে আমি 1 কাপ করব। জাল করার সময় দুধটাকে ঘন ঘন নেড়ে দিতে হবে, তা না হলে সর পড়ে যেতে পারে। দিয়ে দিচ্ছি 3-4টা সাদা এলাচ, আর সাদা এলাচের মাথাটা আমি ছিঁড়ে দিয়েছি। 3 টেবিল চামচ কনডেন্স মিল্ক দিচ্ছি। আমি যেহেতু 3 কাপ চা করব, তাই 3 টেবিল চামচ কনডেন্স মিল্ক দিচ্ছি। কনডেন্স মিল্কের পরিবর্তে মাওয়া ব্যবহার করা যাবে, তবে অনেকেই গুঁড়া দুধ ব্যবহার করে থাকেন। গুঁড়া দুধে পারফেক্ট স্বাদ পাওয়া যায় না এই চাটার। যেহেতু কনডেন্স মিল্কটা অ্যাভেলেবল, তাই আমি কনডেন্স মিল্কটাই ব্যবহার করছি। এভাবে দুধটাকে জাল দিয়ে নিব একটা ক্রিমি টেক্সচার আসা পর্যন্ত। দুধটা ঘন হয়ে এলে চুলাটাকে বন্ধ করে দিচ্ছি, আর দেখছি চাটার কি অবস্থা। চায়ের পাতিলের এই পাশটা দিয়ে একটু বাষ্প বের হয়ে যাচ্ছে, সেজন্য আমি এখানে আরও একটু আটা লাগিয়ে দিলাম। ২৫ মিনিট পর আমি চুলাটাকে বন্ধ করে দিয়েছি এবং আরও 2-3 মিনিট অপেক্ষা করার পর ঢাকনাটা খুলে নিব। গরম অবস্থায় ঢাকনাটা না খোলাই ভালো, 2-3 মিনিট অপেক্ষা করে ঢাকনাটা খোলাই ভালো। 3 মিনিট পর একটা চাকুর সাহায্যে খুব সাবধানে ঢাকনাটা খুলে নিচ্ছি। এই কাজটা খুব সাবধানে করতে হবে, তা না হলে ভিতরে যে গরম বাষ্প আছে সেটা দিয়ে হাত পুড়ে যেতে পারে। দেখুন কত সুন্দর একটা লিকার তৈরি হয়েছে। এবারে আমি একটি ছাঁকনি দিয়ে এগুলোকে ছেঁকে চায়ের কাপে ঢেলে নিচ্ছি। প্রতিটি কাপে আমি 1/3 কাপ পরিমাণ করে লিকারটা ঢেলে নিচ্ছি।
এবারে মিশিয়ে দিচ্ছি আগে থেকে ঘন করে রাখা দুধটা। দুধটা আপনারা আপনাদের পছন্দ মতো মিশিয়ে নেবেন। দেখলেন তো কত সুন্দর একটা কালার এসেছে, দেখেই তো বোঝা যাচ্ছে চাটা কতটা মজার হয়েছে। আর সুগন্ধ সেটা তো আমি আপনাকে ছবিতে বোঝাতে পারবো না, বানালেই বুঝতে পারবেন এটা কতটা সুগন্ধি চা। হয়ে গেল হায়দ্রাবাদি দম চা। যদিও এ চাটা বানাতে একটু সময় বেশি লাগে, তারপরেও তো মাঝে মাঝে এরকম একটা স্পেশাল চা বানানো যেতেই পারে, তাই না? আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে আরও রান্নার ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।